ক্যাপশনটা দেখে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরে গেছো আজকের ভিডিওটা কি নিয়ে হবে। তো আমরা যাচ্ছি হলো নর্দার্ন লাইটস দেখতে আলাস্কাতে, আজ থেকে মোটামুটি 10 দিন পরে। তো আজকে হচ্ছে হলো 10 দিনের থেকে একটু বেশি, 15 দিন পরে। তো আজকে হচ্ছে হলো 7 তারিখ আর আমরা যাচ্ছি হলো 21 তারিখ। তো হঠাৎ করেই প্ল্যান করা হলো, আর হচ্ছে নর্দার্ন লাইটস কিন্তু দেখতে গেলে এভাবে হঠাৎ করেই বুক করতে হবে, মানে প্রিপেয়ার হতে হবে। তো কেন সেটা বলছি, কেননা পুরো অরোরা ব্যাপারটাই হচ্ছে খুবই আনপ্রেডিক্টেবল। এটা হচ্ছে অনেকদিন আগে থেকে তুমি জানতে পারবে না, সেজন্য অনেকদিন আগে থেকে তুমি প্ল্যানও করতে পারবে না। মোটামুটি হচ্ছে হলো অরোরা কেন হয় সেটা বলে নিই আগে। তো সহজ কথায় বলতে গেলে, যখন হচ্ছে স্পেস থেকে বিভিন্ন ধূলিকণা টাইপের ইন আর্থের হচ্ছে অ্যাটমসফিয়ারের মধ্যে ঢুকে পড়ে, তখন আর্থের যে ম্যাগনেটোস্ফিয়ার আছে, মানে আর্থের তো 7টা লেয়ার আছে বায়ুমণ্ডলে, তো যে ম্যাগনেটোস্ফিয়ার যে লেয়ারটা আছে তার মধ্যে যে অক্সিজেন আর নাইট্রোজেন যে মলিকুলগুলো আছে সেগুলো ওই ধূলিকণার সঙ্গে কলিশন হয়। কলিশন হলে অনেকগুলো কলিশন হয়, তার জন্য হচ্ছে হয়তো সব জায়গাতেই হচ্ছে কিন্তু নর্থ পোলে সাউথ পোলে এত বেশি হয়, সেজন্য ওখানে চোখে বেশি পড়ে। তো ওখানে যেহেতু ম্যাগনেটিক পোলগুলো হচ্ছে অনেক পাওয়ারফুল, সেই জন্য ওখানকার ম্যাগনেটোস্ফিয়ার জায়গাটাও অনেক বেশি পাওয়ারফুল থাকে। তো বিলিয়ন্স অফ বিলিয়ন্স এর কলিশনের জন্য হচ্ছে ফোটন নির্গত হয়। তো অক্সিজেন নির্গত করে হচ্ছে হলো গ্রিনিশ ইয়েলো আলো, আর নাইট্রোজেন নির্গত করে হলো ব্লু আলো। তো সেইগুলোই হচ্ছে ওরকম বেশ এরকম ড্যান্সিং আলোর মতো হচ্ছে দেখায়, সেটাকেই বলে অরোরা। তো আমার ছোটোবেলা থেকেই খুব অরোরা দেখতে যাওয়ার ইচ্ছে ছিল। তো এখন হচ্ছে আলাস্কার এত কাছাকাছি রয়েছে, মানে বলতে গেলে হচ্ছে এখান থেকে সিয়াটেল থেকে সবসময় আলাস্কাতে সবাই যায়, মানে অন্য স্টেটে থাকলেও প্রথমে সিয়াটেলেই আসতে হয়। তো যাই হোক, অনেক অন্য কথা হয়ে যাচ্ছে, আগে থেকে অনেকদিন আগে থেকে তুমি প্ল্যান করতে পারবে না, কেননা হচ্ছে অনেকদিন আগে থেকে তুমি জানতেই পারবে না যে কবে হচ্ছে অরোরাটা দেখা যেতে পারে। অরোরা কবে দেখা যেতে পারে সেটার জন্য একটা হচ্ছে ফোরকাস্ট থাকে, অরোরা ফোরকাস্ট বলে, সেটা 28 দিন আগে থেকে জানা যায়। তো আমরা মোটামুটি রেডি ছিলাম যে হচ্ছে যখনই থাকবে মোটামুটি হাই চান্স তখনই হচ্ছে আমরা যাব। কিভাবে ওটাকে ট্র্যাক করতে হয়, অরোরা ফোরকাস্ট বলে গুগলে সার্চ করলেই হবে বেসিক্যালি, সেখানে দেখিয়ে দেয় যে হচ্ছে নেক্সট কবে আবার হচ্ছে চান্স আছে। তো আমরা দেখলাম যেটা 21 তারিখ থেকে শুরু হচ্ছে অরোরাটা ভিউ দেখার হচ্ছে চান্সটা বেশি। তো সেই হিসেবে আমরা আর পুরো যে পিরিয়ডটা দেখা যেতে পারে 21 থেকে 24, আমরা যখন বুক করেছিলাম তখন 24 অবধি ছিল, কিন্তু এখন ওরা 25 অবধি দেখাচ্ছে। তো 25 তারিখে আমরা ফিরে যাব, 25 তারিখ এটা বাদই দিচ্ছি। তো 21 থেকে 24 এই 4 দিন হচ্ছে হলো আমরা বেসিক্যালি ওখানে থাকব। তো এই ট্র্যাকারটা দিয়ে প্রথমে তোমরা ঠিক করতে পারো যে কোন সময় আছে, আর যে সময় তুমি দেখতে পাবে সেই সময়টা তোমার জন্য ফিজিবল নাও হতে পারে। যদি ফিজিবল না হয় তাহলে তোমাকে অবশ্যই কিছু করার নেই, পরে আবার যখন হচ্ছে ওটা মানে নোটিস করতে হবে যে আবার নেক্সট শিডিউল কবে আসছে, তখন হচ্ছে তুমি যেতে পারো। তো নেক্সট স্টেপ হচ্ছে হলো আমাদের ফ্লাইট বুক করা। তো যে সময় হচ্ছে আমরা যাচ্ছি, এবার অরোরা শুরু হয় হলো মোটামুটি রাত 1টা থেকে সকাল 4টে পর্যন্ত, সবচেয়ে বেটার বেস্ট দেখতে হয়, সেই জন্য হচ্ছে ওই টাইমটা যাতে ফ্রি থাকে সেরকমভাবে ফ্লাইট বুক করতে হবে। ধরো তুমি আজকে রাত 1টার সময় আছে, এবার তুমি নিশ্চয়ই ফেয়ার ব্যাংসে যদি 11টার সময় গিয়ে পৌঁছাও 12টার সময় গিয়ে পৌঁছাও, তাহলে 1টার সময় গিয়ে হচ্ছে তোমার স্পটে পৌঁছানোটা একটু ডিফিকাল্ট হয়ে যাবে বা খুব বেশি টাইম বাউন্ড হয়ে যাবে, একটু হচ্ছে তো রিল্যাক্সেশন থাকা উচিত। সেই জন্য অ্যাটলিস্ট হচ্ছে তার 8 ঘন্টা আগে পৌঁছালে বা 6 ঘন্টা আগে পৌঁছালে বেটার হয় 1টার, তাহলে তুমি প্রিপারেশান নিয়ে যেতে পারবে। আর যেহেতু হচ্ছে যে তোমাকে মাঝ রাত্রেবেলা জেগে থাকতে হবে, সেই জন্য হচ্ছে আমার মনে হয় আগে কিছুটা রেস্ট নিলে আরও ভালো হয়। তো সেই হিসেবে আমরা ফ্লাইট বুক করলাম, আর এমনই ব্যাপার যে যে ফ্লাইটগুলো দুপুরবেলা পৌঁছাচ্ছে সেগুলোর দাম বেশি ছিল। এবার ওটাই ব্যাপার যে তোমাকে অ্যাডজাস্ট করে নিতে হবে যে হচ্ছে তুমি একদিনের হোটেল ভাড়া বেশি যাচ্ছে নাকি হচ্ছে তোমার ফ্লাইটের ভাড়াটা বেশি হচ্ছে, এবার ট্যালি করে দেখতে হবে যে কোনটা তোমার তুমি দিতে রাজি আছো। ওকে, এরপরের ব্যাপারটা হচ্ছে হলো অ্যাকমোডেশন।
ওকে, তো হচ্ছে অরোরা দেখার জন্য কোনো ফাঁকা জায়গাতে যদি তুমি যাও তাহলে সেখান থেকে দেখতে অবশ্যই ভালো হবে। গাছের আড়ালে বা কোনো কিছুর আড়ালে চলে যাবে না, বা কোনো হাই গ্রাউন্ডে গেলে সেটাও ভালো। তো এটা আমি হচ্ছে আর এটা একটা রিজন, আর 2 নম্বর রিজন হলো চিপ অ্যাকোমোডেশন, কেননা তুমি হোটেলে তো বেশি সময় থাকবে না। আর হচ্ছে অবশ্যই আবার খুব ডেজার্টেড প্লেসে না নেওয়াই ভালো আমার যেটা মনে হয়। তো এই সব দেখে আর অবশ্যই হচ্ছে আমার কাছে বেশি ম্যাটার করে হচ্ছে কতটা কম দাম সেটা, সেই হিসেবে আমরা একটা এয়ারবিএনবিতে একটা বুক করেছি। আর হচ্ছে ওখানে মোটামুটি দেখাচ্ছে হলো 4.96 রেটিং ছিল, 96 জন অলরেডি গেছে ওখানে রিভিউ দিয়েছে, তো আমার মনে হচ্ছে ভালোই হবে। আর ওটা একদম একটা বড় ফাঁকা জায়গার মাঝখানে, কিন্তু এয়ারপোর্ট থেকে 15 মিনিট দূরে, মানে খুব একটা দূরে বড়, তো সেই সব কিছু ম্যাটার। আর ওই রিসর্টটা থেকেও খুব ভালো দেখা যায়, ওরা বলেছে রিসর্ট না মানে একটা একজনের বাড়ি এয়ারবিএনবি। তো আর হচ্ছে ওর কাছাকাছি আরেকটা জায়গা আছে ক্রিমার্স ফিল্ড বলে, ক্রিমার্স ফিল্ডে অনেকে অরোরা দেখতে আসে, সেটা আমি চেক করেছি, সেই সব নিয়ে এই অ্যাকোমোডেশনটা আমরা বুক করেছি এখনো পর্যন্ত। আর সেটা হচ্ছে হলো 50 টাকা পার নাইট পড়েছে। তো তোমরা যদি হচ্ছে ট্যুর নাও, ওখানে হচ্ছে অরোরা ভিউইং এর ট্যুরও হয়, সেক্ষেত্রে গাড়ি নাও বুক করা যেতে পারে, কেননা হচ্ছে তোমার যেখানে হচ্ছে তুমি থাকবে সেখান থেকে ওরা হচ্ছে তোমাকে পিক আপ করে লোকেশনে নিয়ে যাবে, সেখানে দেখানোর পরে আবার তোমাকে বাড়িতে এসে ড্রপ করে দেবে, মানে যেখানে তুমি থাকছো সেখানে ড্রপ করে দেবে। তো সেক্ষেত্রে হচ্ছে গাড়ি নাও নিতে পারো। আর হচ্ছে যদি নিজেদের মতো দেখো যেরকম আমরা দেখবো, সেক্ষেত্রে হচ্ছে গাড়ি বুক করাটা ভালো। তো আমরা ন্যাশনাল কার এজেন্সি হোয়াটএভার ওখান থেকে হচ্ছে গাড়ি বুক করেছি, তো আমরা ফেয়ারব্যাঙ্ক যে এয়ারপোর্ট সেখান থেকেই গাড়ি নেবো, আবার ফেরার দিন ওখানেই ড্রপ করে দেবো। আর হচ্ছে হলো আমরা যদি দিনের বেলা যদি কোনো জায়গায় যেতে চাই, কোনো এক্সকার্শন ডগ স্লেডিং কিছু করতে চাই, তাহলে সেক্ষেত্রে আমরা গাড়িতে করে যেতে পারবো। আর কিছু আপাতত করা হয়নি, জামা কাপড় হচ্ছে যা আছে আমাদের আমি রিসার্চ করে দেখলাম তাতেই হয়ে যাবে, কোনো কিছুই লাগবে না। আরেকটা ব্যাপার হচ্ছে হলো আমরা যে ফ্লাইটে যাচ্ছি সেখানে কোনো চেক ইন লাগেজ নেই, তো আমাদের কোনো চেক ইন লাগেজ নেই ফ্লাইটে, আমাদের শুধুমাত্র হচ্ছে হলো ক্যারি অন লাগেজ। এবার যেহেতু হচ্ছে ঠান্ডার জায়গা, অনেকই হচ্ছে ফোলা ফোলা জিনিস হবে, ওয়েটে হয়তো সেরকম বেশি কিছু হবে না, তো যাই হোক আমি এখনও প্যাকিং ট্যাকিং কিছু করিনি, প্যাকিং যখন করবো তখন তোমাদেরকে আবার অ্যাড করবো যে হচ্ছে আমি কী কী প্যাক করছি।